গুড ইভিনিং বন্ধুরা আজ হলো দুই জানুয়ারি শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো দুই হাজার একুশ সালের হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা অর্থাৎ মেট্রিক পরীক্ষা এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষার তারিখ ঘোষণা বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচর রংপুর সংলগ্ন সড়কে পিকনিকের গাড়ির ধাক্কায় ট্রাক উল্টে দুর্ঘটনা করোনার জেরে দীর্ঘ বিরতির পর শুক্রবার বছরের প্রথম দিনে রাজ্যে খুলল নিম্ন স্কুল দিন উপস্থিত শতাংশ শিলচর ফুলের তলে বাইকট মুখোমুখিতে আহত মহিলা একুশের নির্বাচন দূর প্রশাসনিক স্তরে শুরু হয়েছে রদবদল, বদল করিমগঞ্জে পি জে আর নাথ বদলি নতুন এসপি পঙ্কজ দিনের পর দিন দুর্ঘটনা হচ্ছে সারা বরাক উপত্যকা জুড়ে গতকাল বাগমারায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাঙ্গার যুবক বেঙ্গালুরুতে কর্মরত নিহুজ লালার মামদপুর দ্বিতীয় খন্ড গ্রামের যুবক এবং শেষ খবরটি বদরপুরে নেই পর্যাপ্ত আধার কেন্দ্র বদরপুরে উৎকুচের বিনিময়ে আধার কার্ডের রমরমা ব্যবসা অভিযোগ জনগণের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনার কাছে করব ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটিকে দেখতে দেখতে এক একটি লাইক করে দিন এবং প্রতিদিনের নতুন নতুন খবর হওয়ার আগে পাওয়ার জন্য এক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখুন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক ইলেকশন দল অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে প্রতিদিনের নতুন নতুন খবর হওয়ার আগে আপনি ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিছুক্ষণ পূর্বে টুইট করে জানিয়েছেন যে এগারো মেতে অনুষ্ঠিত হবে দুই সালের হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা অর্থাৎ মেট্রিক পরীক্ষা এবং বারো মেতে অনুষ্ঠিত হবে উচ্চতর মাধ্যমিক পরীক্ষা সঙ্গে তিনি এও জানিয়েছেন যে হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে আগামী সাত জুলাই এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে 30 জুলাই বছর শেষে এবং নতুন বছরের দুই দিন হাজার হাজার মানুষ পিকনিকে গেছেন সারা বছর করোনার প্রকোপে মানুষ এসব মুহূর্ত কাটাতে পারেননি ফলে নতুন বছরের পিকনিকে যাওয়ার সংখ্যা বেড়েছে তবে বেশি উৎসাহিত হয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে শুক্রবার রংপুর সংলগ্ন সড়কে বুল রাস্তা দিয়ে ঢুকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছিল দুয়ারবন থেকে আসা একটি পিকনিকের গাড়ি এতে বড়সড় দুর্ঘটনা ঘটে গেছে উল্টো দিক থেকে আসা একটি সুইফট গাড়িকে ধাক্কা দেয় পিকনিকের ম্যাজিক বাস এরপর নিয়ন্ত্রণ হারিয়ে অপর দিক থেকে আসা একটি সবজিবর্তী ট্রাকে ধাক্কা মারে এতে ট্রাকটি উল্টে যায় চালক সহ কয়েকজন চুট পেলেও। কারো মৃত্যুর বা গুরুতর আহত হওয়ার খবর নেই প্রত্যক্ষদর্শীরা দর্শীরা জানিয়েছেন জোরে গান চালিয়ে অত্যন্ত দ্রুত গতিতে বুল সাইড থেকে আসছিল ম্যাজিক বাসটি সকাল থেকে রাস্তা দিয়ে অনেকগুলো পিকনিকের গাড়ি গেছে তবে কেউই বুল সাইড দিয়ে যায়নি এই গাড়িটি কিছুটা এগিয়ে আসতেই অপর দিক থেকে আসা সাদা রঙের একটি সুইফট গাড়িকে ধাক্কা দে তবে সুইফটের চালক খুব সাবধানে নিজেকে বাঁচিয়েছে গাড়ির সাইডের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ম্যাজিক বাস এবং ঠিক সামনেই আরেকটি সবজি ট্রাককে ধাক্কা দিতে যায় ট্রাকের চালক অনেক কষ্টে ব্রেক ধরার চেষ্টা করে তবুও সংঘর্ষ হয় এতে ট্রাকটি উল্টে যায় পিকনিকের গাড়িটিও অল্পের জন্য বেঁচে যায় না হলে অনেক বড় দুর্ঘটনা ঘটে যেতে পারতো কেননা সেই গাড়িতে যাত্রীরা ছিলেন যাত্রীবাহী অটো ও বাইকের মুখোমুখিতে এক মহিলা যাত্রী আহত হয়েছেন তার নাম পম্পিদেব বাড়ি ফুলের তল বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল চারটা নাগাদ ফুলের তল শিবাড়ি রোডে দুর্ঘটনার পর স্থানীয় জনগণ আহত দেবকে লক্ষ্মীপুর সরকারি হাসপাতালে নিয়ে যান তার ডান হাতে বেশ জখম হয়েছে বলে ডাক্তাররা জানান তবে তিনি বিপদমুক্ত বলে জানা গেছে ঘটনার খবর পেয়ে লক্ষ্মীপুর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এএস এগারো বি সি ছয় এক আট সাত নম্বরের অটো গাড়িও এস এগারো এন নয় তিন পাঁচ চার নম্বরের রয়্যাল এনফিল্ড বাইকটি জব্দ করে থানায় নিয়ে যায় জানা গেছে অটো যাত্রীরা ঘটনাস্থলের পাশে এক বাড়িতে কল্পতরু উৎসব থেকে ফুলের তল বাড়ি ফিরছিলেন লঙ্গরশা বাবার মুকাম সংলগ্ন এলাকায় পৌঁছার পরই দুর্ঘটনাটি সংঘটিত হয় বাইকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষবাদে এতে গুরুতর জখম হন ওই মহিলা যাত্রী আহত পম্পিদেবের হাতের সোনার চুরি সহ মোবাইল ফোন ভেঙে গেছে জুড়ে প্রাণে বেঁচে যায় পম্পিদেবের দু বছরের সন্তান একুশের নির্বাচন দূর প্রশাসনিক স্তরে শুরু হয়েছে রদবদল শুক্রবার এক নির্দেশে রাজ্যের একাধিক আইপিএস এবং আইএএস আধিকারিককে বদলি করা হয়েছে এর মধ্যে বরাক উপত্যকার করিমগঞ্জ জেলার অ্যাডিশনাল পুলিশ সুপার জ্যোতিরঞ্জন নাথকে কুকরাজারের অ্যাডিশনাল পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে তার স্থলাভিষিক্ত হয়েছেন পঙ্কজ যাদব ওই আইপিএস আধিকারিক গুলাঘাটের সরু এসডিপিও পদে ছিলেন পদোন্নতি পেয়ে করিমগঞ্জে আসছেন তিনি শুক্রবার এই নির্দেশ জারি করেন রাজ্য সরকারের স্বরাষ্ট্র এবং রাজনৈতিক বিভাগের সচিব আই এস প্রভাতিতা হোসেন দিনের পর দিন দুর্ঘটনা সংঘটিত হচ্ছে সারা বরাক উপত্যকা জুড়ে নির্বাক হয়ে প্রশাসন শুক্রবার এক সড়ক দুর্ঘটনা সংঘটিত হল গ্রাম তানার আওতাধীন বাগমারা পেট্রোল পাম্পের নিকটবর্তী এলাকায় প্রাপ্ত সূত্রমতে জানা গেছে বদরপুর তানাদিন এলাকার বাঙ্গা বাসাইল গ্রামের মোহাম্মদ আলীর বছর আটের ছেলে আকবর হুসেন বাগমারা পেট্রোল পাম্পের নিকটবর্তী তার মামার বাড়িতে বেড়াতে যায় বিকাল চারটা নাগাদ শিলচর থেকে বদরপুর অভিমুখে যাত্রা করা হঠাৎ একটি গাড়ির সামনে এসে পড়ে যায় সঙ্গে সঙ্গে চালকের সাবধানতার দরুন গাড়ির গতি কমে গেলেও ছেলেটিকে ধাক্কা মেরে চালক গাড়ি নিয়ে পালিয়ে যায় আর ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে আশপাশের লোকজন দৌড়ে এসে আহত ছেলেটিকে উদ্ধার করে কালীনগর সরোজিনী হাসপাতালে পাঠিয়ে দেন খবর পেয়ে ঘটনাস্থলে দলবল নিয়ে ছুটে যান কাটাখাল পুলিশ ফাঁড়ির আইসি বীর কুমার সিংহ তিনি গাড়িটিকে বদরপুর ঘাট এলাকা থেকে আটক করে কাটাখাল পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন বেঙ্গালুরুতে কর্মরত লালার মাহমদপুর দ্বিতীয় খন্ড গ্রামের যুবক মিসবাহার হুসেন লস্কর নিখুজের ঘটনায় তীব্র উৎকণ্ঠা দেখা দিয়েছে পরিবারসহ পরিবার সহ গোটা গ্রামে মাস তিন আগে বেঙ্গালুরু পাড়ি দিয়েছিলেন সিরাজুদ্দিন লস্করের ছেলে মিসবাহার হোসেন লস্কর সেখানকার শেখানকার এস আর এস সিকিউরিটি সার্ভিস নামে এক কোম্পানিতে কাজও পেয়ে যান রোজ সকালে কাজে যাবার সময় তার মা কিংবা বাবার সঙ্গে ফোনে কথা বলেন কাজ থেকে ফিরে এসো ফোনে কথা বলেন বৃহস্পতিবার কাজে যাবার সময় তার মায়ের সঙ্গে কথা বলেন ফোনে কিন্তু বিকেলে কাজ থেকে ফেরার পর আর ফোন করেননি ফোন করার সময় পেরিয়ে যাওয়ার বেশ কিছু পরে মা তাকে ফোন করেন কিন্তু তার ফোনের সুইচ বন্ধ পাওয়া যায় তখনই মায়ের মনে নানা সন্দেহ দেখা দে সেখানে কর্মরত ওই গ্রামেরই অন্য একজনকে ফোনে বিষয়টি জানান এবং মিস বাহারের ফোন কেন বন্ধ তার খোঁজ নিতে অনুরোধ করেন তার বাবা ওই ব্যক্তি মিসবাহারের খোঁজ করতে তার টিকানায় খোঁজ করেন কিন্তু মিসবাহারকে পাওয়া যায়নি শুক্রবার সিরাজউদ্দিন লস্কর নিখোঁজ সংক্রান্ত এজাহার লালাতানায় দায়ের করেছেন করোনার জেরে দীর্ঘ বিরতির পর শুক্রবার বছরের প্রথম দিনে রাজ্যে খুলল নিম্ন প্রাথমিক স্কুল স্কুল খুললেও কাসার এদিন উপস্থিতির হার ছিল খুবই কম স্কুলে তো উপস্থিতির হার ছিল পুরো শূন্য রোস্টার পদ্ধতিতে ক্লাস চালু করার নির্দেশ দিয়েছে সরকার রুটিন অনুযায়ী সপ্তাহের তিন দিন সোমবার বুধবার শুক্রবার ক্লাস করবে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা বাকি তিন দিন অর্থাৎ মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার প্রথম দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর পড়ুয়ারা রুটিন অনুযায়ী এদিন ক্লাস ছিল চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পড়ুয়াদের জেলার প্রাথমিক শিক্ষাধিকারী সুমিত্রা দেব জানিয়েছেন জেলার এক হাজার আটশো নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে মোট পড়ুয়ার সংখ্যা এক লক্ষ তেত্রিশ হাজার চারশো চুয়াত্তর জন এর মধ্যে এদিন পাঠদানের জন্য নির্ধারিত চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পড়ুয়ার সংখ্যা ঊনপঞ্চাশ হাজার সাতশো ছয় জন এই ঊনপঞ্চাশ হাজার সাতশো জন পড়ুয়ার মধ্যে এদিন হাজির ছিল আট হাজার নয়শো জন শতকরা হিসাবে যা গিয়ে দাঁড়ায় আঠারো দশমিক শূন্য পাঁচ শতাংশ এদিন আট হাজার নয়শো তিয়াত্তর জন পরুয়া স্কুলে হাজির হলেও বেশিরভাগ স্কুলেই পড়াশোনা হয়নি বললেই চলে এদিন সব মিলিয়ে জেলায় প্রাথমিক স্কুলগুলোতে উপস্থিতির সংখ্যা কম হলেও ডিইও সুমিত্রা দেব ব্যক্ত করেছেন পর্যায়ক্রমে উপস্থিতির হার বাড়বে অবশ্যই তার কথায় একে তো বছরের প্রথম দিন এর উপর আবার দীর্ঘ বিরতির পর এদিন শুরু হয়েছে ক্লাস তাই উপস্থিতির হার ছিল কম তবে পর্যায়ক্রমে অবশ্যই বাড়বে উপস্থিতির হার এবার শেষ খবরটি বদরপুরে নেই পর্যাপ্ত আধার কেন্দ্র আধার কার্ড পেতে প্রতিদিন লাইনে দাঁড়িয়েও নিরাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে অনেককেই আধার কেন্দ্রগুলোতে উপচে পড়া বীর টাকায় পাঁচশো টাকা থেকে হাজার টাকার বিনিময়ে বাঁকা পথে আধার কার্ডের রমরমা ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে একাংশ আধার সেন্টারগুলোতে রীতিমতো দালালিও চলছে বলে অভিযোগ বদরপুরের প্রায় সব এলাকায় বেশ কিছু প্রধানমন্ত্রী হিতাধিকারীদের নাম আধার কার্ডের সঙ্গে সংযুক্ত হতে হবে কিন্তু বদরপুর ব্লক মিলেই আধার কার্ড তৈরি সেন্টার মাত্র কয়েকটা রয়েছে গ্রাম পঞ্চায়েত এলাকার প্রধানমন্ত্রী হিতাধিকারীদের নামের সঙ্গে আধার কার্ডের সংযোগ করার নির্দেশ রয়েছে তাতে বদরপুরের মানুষ প্রতিটি সেন্টারে বীর জমান কার আগে কে থাকবেন শুরু হয় সেই প্রতিযোগিতা তাতেই সেন্টারগুলোতে কর্মরত একাংশ পুয়া বর্তমানে আধার কার্ড তৈরির কেন্দ্রে বিভিন্ন কার্যালয় সহ হাতে গুনা কয়েকটিতে শত শত হিতাধিকারীকে লাইনে দাঁড়িয়ে দিন অতিবাহিত করে বাড়ি ফিরে যেতে হয় এমনই হাল বদরপুরের সর্বত্র এদিকে অসম সরকারের নির্দেশনা অনুযায়ী প্রতিটি পঞ্চায়েত এলাকায় আধার কার্ড তৈরির কেন্দ্র স্থাপন করতে হবে বলে দাবি উঠেছে বাস্তবিক অর্থে বদরপুর পঞ্চায়েত এলাকার জন্য মাত্র কয়েকটা কাজ চলছে সম্প্রতি বিজেপির মুখপাত্র বিশ্বরূপ ভট্টাচার্য এ মর্মে ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন